কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন এসেছে। আমাদের কাইয়ুম হোসাইন ভাই সদস্য প্রার্থী হয়েছে। আমার কাই সবার মনে রং লাগাইছে, ওরে কাইয়ুম ভাই সবার মনে মায়া লাগাইছে। আরে ভাই, মেঘনা উপজেলার এক প্রতিনিধি ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনার পছন্দের প্রার্থীকে কি তাহার নাম? ম্যাডাম আমায় মিষ্টি হেসে কইল, কাইয়ুম ভাই যোগ্য প্রার্থী, তালামার কায় সবার মনে রং লাগাছে। তালামার কায় সবার মনে রং লাগাছে, ওরে কাইয়ুম ভাই সবার মনে মায়া লাগাইছে। আরে ভাই, তারপর জিজ্ঞাসা করলাম এক সুন্দরী ভাবিকে, ভাবি জান আপনার পছন্দের মার্কা কি? ভাবি জান আমায় দেখে মিষ্টি হেসে কইল, এই এলাকায় গরিবী দুঃখী ও মেহনতি মানুষের প্রিয় মুখ কাইয়ুম ভাইয়ের তালা মার্কায় মন কাইরাছে। আমার কাই সবার মনে রং লাগাইছে, ওরে কাইয়ুম ভাই সবার মনে মায়া লাগাইছে। আরে ভাই, আরেকটু সামনে গিয়ে দেখি এক চাচি আর চাচা কাইয়ুম ভাইয়ের তালা মার্কার পোস্টার নিয়া গলার মালা বানাইছে। তালা মার্কায় সবার মনে রং লাগাইছে, ওরে কাইয়ুম ভাই সবার মনে মায়া লাগাইছে। আরেকটু সামনে গিয়ে দেখি একই দল সুন্দর যুবক কাইয়ুম ভাইয়ের পোস্টার নিয়ে তালা মার্কার গান বানাইছে। তালা মার্কায় সবার মনে রং লাগাইছে, ওরে কাইয়ুম ভাই সবার মনে মায়া লাগাইছে। তারপর এক মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করলাম, কাইয়ুম ভাই প্রার্থী হিসেবে কেমন সে? এই এলাকায় কাইয়ুম ভাইয়ের জনপ্রিয়তা কেমন? মাস্টার সাহেব আমার মাথায় হাত রেখে কইল, কাইয়ুম হোসাইনের মতো এমন নম্র ভদ্র ছেলে আর কে আছে? আমার কাই সবার মনে রং লাগাইছে, ওরে কাইয়ুম ভাই সবার মনে মায়া লাগাইছে।